বিবাদ মিটিয়ে আবারও একসঙ্গে রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার আদালতের ছবি শেয়ার করে সুখবর দিলেন অভিনেতা নিজেই বৃষ্টির ধারায় আবারও সহজ হল দুজনার সম্পর্ক হাসি মুখেই সে কথা জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় এক সময়ে পরিচালক রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতে জুটি বেঁধে ঝড় তুলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা শুধু সিনেমায় নয় বাস্তবেও প্রেমে পড়েন প্রিয়াঙ্কা ও রাহুল বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই তারকা তাদের জীবনে আসে একমাত্র সন্তান সহজ কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা রাহুলের সুখের সংসারে অশান্তি যা আদালত পর্যন্ত গড়ায় দু সাল থেকে প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে আইনি লড়াই চলছিল কিন্তু সময় অতি বড় মলম তার সমস্ত আঘাত শুকিয়ে দিতে পারে এ কথা চলতি বছরে দোলের দিন থেকেই টের পাওয়া যায় ছেলে সহজকে সঙ্গে নিয়ে একসঙ্গে দোল উৎসবের শুভেচ্ছা জানান তারকা জুটি তারপর পরিবারের সঙ্গে একসাথে ছুটি কাটাতেও দেখা যায় পুরনো সব ক্ষত মিটিয়ে ফের এক ছাদের তলায় থাকতে চলেছেন সংবাদ প্রতিদিনকে আগেই জানিয়েছিলেন রাহুল বলেছিলেন এক ছাদের তলায় আমি আর প্রিয়াঙ্কা থাকতে চলেছি এই ব্যাপারে সেতু হিসেবে কাজ করেছে ছোট্ট সহজ সে কথাতেই আমল দিলেন তারকা জুটি যাবতীয় বিবাদ মিটিয়ে মামলা প্রত্যাহার করে নিলেন শনিবার ফেসবুক আদালত থেকে ছবি শেয়ার করে অভিনেতা লেখেন আজ প্রবল বৃষ্টি তাই বোধ হয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব নতুন সুযোগ আবার একসাথে এক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল জানিয়েছেন অনেক দিন ধরেই তারা একসঙ্গে আছেন তবে আপাতত অভিনেতা বেশিরভাগ সময় মায়ের সঙ্গে থাকেন আর প্রিয়াঙ্কা নিজের বাবা মা ও সহজের সঙ্গে উইকেন্ড একসঙ্গে কাটান রাহুল এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা খুব শীঘ্রই সংসার পাতবেন আবার প্রিয়াঙ্কার বিল্ডিং একটা ফ্ল্যাট কিনবেন রাহুল দুই পক্ষের তরফ থেকে যে আইনি জটিলতা ছিল সেটা এখন মিটে গেছে বলে জানিয়েছেন অভিনেতা রাহুলের কথায় তার স্বামী স্ত্রী ছিলেন এখনো সেটাই আছেন রাহুল এর আগে জানিয়েছিলেন যে তিনি আর প্রিয়াঙ্কা মাঝে মাঝে একসঙ্গে ডেটে যেতে শুরু করেছেন সম্পর্কটাকে সহজ করার চেষ্টা করছেন যাতে ফিরে আসে সেই আগের ফ্লেভার